বর্তমান সংসদ সদস্যদের নিয়েই হবে নির্বাচনকালীন সরকার তিন দেশের সফর শেষে প্রধানমন্ত্রী মার্কিন স্যাংশনে ভীত নয় সরকার সরকারি খরচে রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার জানালেন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রীদের প্রটোকল থেকেও প্রমাণ্বয় সরবে পুলিশ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিহত বেড়ে ছয় মানবিক সহায়তার দিকে তাকিয়ে দুর্গত মানুষ স্বাগত প্রবাসী নিউজ 24 এর সাথে আছি আমি মাহমুদুল হাসান দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত বর্তমান সংসদ সদস্যদের নিয়ে গঠন করা হবে নির্বাচনকালীন সরকার একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে কোনো সংসদ সদস্য নির্বাচনকালীন সরকারে যোগ দিতে চাইলে তা বিবেচনা করা হবে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশের ওপর দেয়া যুক্তরাষ্ট্রের স্যাংশনে সরকার ভীত নয় জানিয়েছেন স্যাংশন দেয়া দেশ থেকে কোনো কিছু না কেনা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শাহালি জয়ের প্রতিবেদন জাপান যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফরের পর এর বিস্তারিত তুলে ধরতে গণভবনে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে তিন শক্তিধর রাষ্ট্রের মনোভাবের কিছুটা ধারণা পাওয়া গেল প্রধানমন্ত্রীর বক্তব্যে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্বের 50 বছর উপলক্ষে ওয়াশিংটনে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান এবং সংস্থাটির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ও উঠে আসে বক্তৃতায় পেন্টিং এর বিষয়বস্তুটা এই জন্য করছে যে বাংলাদেশের মানুষের জন্য সব থেকে প্রিয় জায়গাটা হচ্ছে পদ্মা সেতু সংবাদকর্মীদের প্রশ্ন ছিল সমসাময়িক বিভিন্ন ইস্যুতে প্রশ্নের জবাবে দেশের রিজার্ভ পরিস্থিতি নিয়ে জানান সরকার প্রধান আমাদের রিজার্ভ এখনো যা আছে তাতে অন্তত এইটুকু বলতে পারি যে আমাদের এমন কোনো মানে এক সংকট এভাবে নাই তবে হ্যাঁ এখন যেমন আমরা সবসময় চেষ্টা করি যে রিজার্ভটা আমাদের জন্য ধরে থাকে সেদিকে প্রধানমন্ত্রী জানান কোনো বহিঃশক্তির ভয়ে ভীত নয় বাংলাদেশ আমরা যে বিদেশ থেকে জিনিস ক্রয় করি সেখানে আমাদের একটা ক্লজ থাকবে যে যারা আমাদের উপর স্যাংশন দেবে তাদের কাছ থেকে আমরা কোনো কিছু কেনাকাটা করব না বেশকে কথা এই সংকটের ভয় কি আছে কথায় বাতরে আপনি স্যাংশনের ভয় দেখাবে আমরা ভয় জুজিয়ে বসে থাকব কেন আমরা তো কারোর এরকম নির্ভরশীল না এখন যেটা নিয়ে সমস্যা হয় আমরা উৎপাদন করে আমাদের সমস্যার সমাধান করতে পারি আগামী জাতীয় নির্বাচনে দেশের নির্বাচনকালীন সরকার কেমন হবে তারও ধারণা দেন শেখ হাসিনা ওয়েস্টমিনস্টার টাইপ অফ ডেমোক্রেসি আমরা ফলো করি আপনি এখন যা ব্রিটেনে কিভাবে ইলেকশন হয় তারা কিভাবে করে আমরা সেভাবেই করব এর মধ্যে হ্যাঁ আমরা এটুকু দাঁড়াতে দেখাতে পারি পার্লামেন্টে সংসদ সদস্য যারা আছে তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে যে নির্বাচনকালীন সময় তারা সরকারে আসতে চায় আমরা নিতে রাজি আছি ওই উদ্যোগতা আছে এর আগে আমরা নিয়েছি প্রধানমন্ত্রী জানান বাংলাদেশের পণ্য দ্রুত বিদেশে রপ্তানি করার কথা মাথায় রেখে শিগগিরই কার্গো বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ জাপানের মধ্যে কৌশলগত সম্পর্ক শাহ আলী জয় নিউজ 24 ঢাকা ঢাকা নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখন থেকে সরকারি অর্থে অতিরিক্ত প্রটোকল পাবেন না সোমবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন নিউজ 24-কে এই তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত জাপান অস্ট্রেলিয়া এবং সৌদি আরবের মিশন প্রধান সহ যে কোনো দেশ চাইলেও নির্দিষ্ট ফি দিয়ে অতিরিক্ত প্রটোকল সুবিধা নিতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মূলত হলিয়াটিজেন বেকারিতে হামলার পর ছয়টি দূতাবাসকে বাড়তি নিরাপত্তা সুবিধা দেওয়া হয়েছিল এখন থেকে সেই বাড়তি সুবিধা প্রত্যাহার করা হয়েছে যারা অতিরিক্ত সিকিউরিটি প্রিভিলেজ পেতেন কোন কোন মিশন আমরা এখন কোন মিশন কি সেটা দেব না যে এসকর্ট ছিল সেটা দেওয়া হবে না তবে তারা যদি নিতান্ত মনে করেন প্রয়োজন তাহলে তারা টাকা দিয়ে সেটা নিতে পারবেন ট্যাক্সপেয়ারের পয়সা দেওয়া হবে না এদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ চার দেশের রাষ্ট্রদূতদের প্রটোকল আনসার গার্ড রেজিমেন্ট থেকে দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন এর পেছনে অন্য কোনো কারণ নেই তিনি বলেন কারো প্রতি বৈরিতা নেই দেশে আধুনিক গার্ড রেজিমেন্ট হয়েছে আনসার বাহিনীর তত্ত্বাবধানে এটি হয়েছে নিরাপত্তার দায়িত্ব তাদের দেয়া হবে এখান থেকে তা শুরু হবে ধীরে ধীরে সবার প্রোটেকশনের দায়িত্বে এই রেজিমেন্ট থেকেই দেয়া হবে মন্ত্রী আরও বলেন মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্ব থেকেও ক্রমান্বয়ে সরানো হবে পুলিশ সদস্যদের
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব আরো সকলে চারটি দেশকে আমরা আরো একটি প্রোটেকশন দিতাম, তাদের গাড়ির আগে এবং পিছনে আমাদের প্রোটেকশন থাকত। আমরা এখন চিন্তা করেছি আমরা পুলিশের বদলে এই গার্ড রেজিমেন্ট তাদের আগে পিছনে থাকবে, এবং তাদের তাদের চাহিদা অনুযায়ী আরো কোনো রাষ্ট্রদূত যদি চান আমরা তাদেরকেও দেব। আমরা সেই সিদ্ধান্ত নেই আমরা দেবো। বাংলাদেশে শিক্ষা মেলা করবে মালয়েশিয়ার 20টিরও বেশি বিশ্ববিদ্যালয়। ঢাকা, চট্টগ্রাম ও যশোরে শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে দেশটির 20টিরও বেশি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়। মালয়েশিয়া থেকে শাহাদাত হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মালয়েশিয়ায় উচ্চশিক্ষা নিতে 20টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুকদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে সপ্তমবারের মতো শিক্ষামেলার আয়োজন করতে যাচ্ছে এনএসএস সলিউশন। এ উপলক্ষে শুক্রবার সেলাঙ্গুরে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মালয়েশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্যও মিলবে এ আয়োজনে। যারা আসতে চায়, ইনফরমেশন নিতে চায় এবং যাদের ডকুমেন্টস নাই, এক্সাম রানিং, এছাড়াও অনেক স্টুডেন্ট যারা আছে ইউনিভার্সিটি এক্সাম দিতেছে বা ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম দিতেছে, তো তারা চাইলে আমাদের ইভেন্ট ভিজিট করতে পারে ইনফরমেশনের জন্য। আগামী 12 ও 14 জুন চট্টগ্রাম এবং যশোরে 16 ও 17 জুন ঢাকার হোটেল সেরিনায় এই শিক্ষামেলা হবে। চলবে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত। চার দিনব্যাপী এ মেলায় থাকছে সার্ভিস চার্জ ছাড়াই স্পট অ্যাডমিশনের সুযোগও। এছাড়া থাকছে IELTS ছাড়া তাৎক্ষণিক ভর্তির সুযোগ আর স্কলারশিপও। মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের একটি বড় অংশ বাংলাদেশি। প্রতি বছর কয়েক হাজার শিক্ষার্থী বাংলাদেশ থেকে দেশটিতে পড়ার উদ্দেশ্যে যান। মূলত এ কারণেই সহজ শর্তে মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। নিবির আমিন, News24। ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে লন্ড ভণ্ড মিয়ানমারের রাখাইন প্রদেশ। নিহত বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। এদিকে বন্যার কবলে পড়া বিভিন্ন এলাকার বাসিন্দারা সাহায্যের আকুতি জানিয়েছেন। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা রোববার বিকেলে মিয়ানমার উপকূল অতিক্রম করা শুরু করে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 209 কিলোমিটার। ঝড়ের কারণে সিদ্দে, চকপিউ ও গাওয়া শহরের ঘরবাড়ি গাছপালা ভেঙে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ লাইন ও মোবাইল ফোন টাওয়ার। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাখাইনের বেশ কিছু এলাকা। উদ্ধারকারী দল জানিয়েছেন তারা চিত্তেলেক শহরে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে চাপা পড়া এক দম্পতির মরদেহ উদ্ধার করেছেন। এছাড়া মধ্য মান্দালয় অঞ্চলের পাইন ও লুইন শহরে গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়। মোখার তাণ্ডবে আমি সত্যি অবাক হয়েছি। এটি যত সম্ভব আরো ক্ষয়ক্ষতি বাড়াবে। পরিবারের জন্য এখন যথেষ্ট খাদ্য মজুত করা বেশ কষ্টকর হয়ে পড়েছে। সিত্তুয়েতে বন্যার পানি ঢোকার পর সেখানকার কিছু মানুষ সাহায্যের আকুতি জানিয়েছেন। নেপিদ সহায়তা চেয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে। এর মধ্যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার কথাও জানিয়েছে জাতিসংঘ। রাখাইনে কয়েকদিন ধরে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার কাজ চলছিল। দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ঝড়ের আঘাত হানার আগেই উপকূল এলাকা থেকে কমপক্ষে 1 লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়। মাসুদ রানা, News24। ঘূর্ণিঝড় মোখার কারণে সমুদ্র বন্দরগুলোতে জারি করা সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অফিস। আর সরকারের আগাম প্রস্তুতির কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান। বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য টিন ও নগদ অর্থ দেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত হওয়া SSC ও সমমানের পরীক্ষা চলমান লিখিত পরীক্ষা শেষে অনুষ্ঠিত হবে। বিস্তারিত ফজলের আব্বি সৌরভের প্রতিবেদনে। ঝড় জলোচ্ছ্বাস থেকে আবার ঘুরে দাঁড়াতে জানে উপকূলবাসী। ঘূর্ণিঝড় মুখার দাপট শেষ হওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে এখন বাড়ি ফেরার পালা। কক্সবাজার জেলায় 636টি আশ্রয় কেন্দ্রে 2 লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছিলেন। তাদের অধিকাংশই নিজ উদ্যোগে বাড়ি ফিরেছেন। যারা যেতে পারছেন না তাদেরকে পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় মুখাকে কেন্দ্র করে গত 1 সপ্তাহের উদ্বেগ উৎকণ্ঠা কেটেছে। স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে আবহাওয়া পরিস্থিতি। তুলে নেওয়া হয়েছে সতর্ক সংকেত। সাইক্লোন মুখা এখন গুরুত্বহীন হয়ে পড়েছে এবং তার প্রভাব বাংলাদেশের উপরে এখন নেই বললেই চলে।
সোমবার সচিবালয়ে মুখা পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে ব্রিফিং করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। জানান, ক্ষতিপূরণ হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘরবাড়ি তৈরির জন্য টিন ও নগদ টাকা পাঠানো হবে। টেকনাফ এবং সেন্ট মার্টিনে 2000 মতো ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং 10,000 উপরে ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় মুখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা 23 মে সকল লিখিত পরীক্ষা শেষ হবার পর অনুষ্ঠিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। সকল লিখিত পরীক্ষা যেদিন শেষ হবে অর্থাৎ 23 মে, তারপরই স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। পরিকল্পনা আছে। নিউজ 24, ঢাকা। সিডনির অন্যতম নারী সংগঠন আমাদের কথা গেল 13 মে ইংলবার্ন গ্রেক ফেস্টিভ্যাল কমিউনিটি হলে আয়োজন করে রবীন্দ্র জয়ন্তী উৎসব। অন্তরে জাগিছ হে অন্তর্জামী শিরোনামে অনুষ্ঠানটির পুরোটা জুড়েই ছিল কবিগুরুর সৃষ্টিকর্মের মাধ্যমেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন। সিডনি থেকে নাইম আবদুল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অস্ট্রেলিয়ার সিডনির মেঙ্গেলবার্ন গ্রেক পার্সিভাল কমিউনিটি হলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী উপলক্ষে গেল শনিবার অনুষ্ঠিত হল রবীন্দ্র জয়ন্তী উৎসব। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দলীয় ও একক গান, কবিতা, নাচ এবং আমন্ত্রিত অতিথিদের কবিগুরুকে নিয়ে আলোচনা, সব মিলিয়ে পুরো হল জুড়েই ছিল বিশ্বকবির বন্দনা। সিডনির নারী সংগঠন আমাদের কথার আয়োজিত অনুষ্ঠানে প্রবাসে কবিগুরুকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে কবিগুরুকে আরও বেশি পরিচয় করিয়ে দিতে কবিগুরু বন্দনায় সকলের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয় কাউন্সিলরগণ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিকগণ। অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিবর্গের মত প্রকাশে উঠে আসে কিভাবে রবি ঠাকুর তার অনবদ্য সৃষ্টির মাধ্যমে যুগ যুগ ধরে বাঙালি হৃদয়ে জুড়ে আছেন এবং থাকবেন। নারী দর্শকদের সকলেই সেজেছিলেন উপন্যাসে পড়া রবীন্দ্র নায়িকাদের মতো সেই চিরাচরিত সাজে। নিবিরামিন, নিউজ 24। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র হিসেবে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এটি অবিলম্বে কার্যকর হবে। এর আগে রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদক মণ্ডলের বৈঠকে দ্বিতীয়বারের মতো দলীয় সিদ্ধান্ত অমান্য করায় জাহাঙ্গীর আলমকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল। ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী পশ্চিমা দেশের প্রতি ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরে কোনো অর্জন হয়নি, ফলাফল শূন্য। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কাছ থেকে এটা আমরা মোটামুটি সব জানি, তার যে আপনার পরিমাণ বলুন বা তার ভলিউম বলুন এটা কতটুকু সেটাও আমরা জানি। সুতরাং এটা তিনি কেন বলেছেন এটা আমরা সবাই বুঝতে পারি। তিনি বোধহয় সম্ভবত আমার মনে হয় যে ইরিটেটেড হয়ে আছেন, অত্যন্ত রাগান্বিত হয়েছেন এবং বোধহয় সিকিউরও ফিল করছেন না আমার কাছে মনে হচ্ছে। তিনি এবার যে সফরটি করেছেন এই সফর সম্পর্কে তিনি একটা ধারণা দিতে চান যে সফরটা সম্পূর্ণভাবে সফল হয়েছে। কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি আপনার জাতীয় আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে যে এখানে আসলে এই সফরটি একেবারেই যে রেজাল্ট যে আউটপুট হচ্ছে বিজিরো, প্রায় বিশেষ কোনো অর্জন হয়েছে বলে আমাদের জানা নেই। আইএমএফের শর্তের প্রতিফলন বাজেটে আনা হলে দেশে বৈষম্য আরও বাড়বে, চাপ পড়বে নিম্ন মধ্যবিত্তদের ওপর, এমন উদ্বেগ জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সিপিডি নাগরিক প্ল্যাটফর্মে এসব কথা জানায় সংস্থাটি। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী জানান, বাজেটের ওপর আইএমএফ এর কোনো চাপ নেই, ঋণের বিপরীত শর্ত নয়, বরং পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বিস্তারিত জানাচ্ছেন রিফাত তাসনুবা।
আন্তর্জাতিক সংকট, দেশে দেশে মূল্যস্ফীতির চাপ, দ্রব্যমূল্য সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি, এমন নানামুখী চাপ মাথায় নিয়ে আসছে পহেলা জুন ঘোষিত হচ্ছে নির্বাচনী অর্থ বছরের বাজেট, যা নিয়ে উদ্বেগ আছে নানা মহলে। বাংলাদেশের কিছু কিছু জায়গা কিন্তু এখনো মনে হয় আমি 70-এর বাংলাদেশে পড়ে আছি। সম্প্রতি IMF এর কাছ থেকে $470 কোটি ঋণ অনুমোদন পেয়েছে বাংলাদেশ। বিপরীতে IMF দিয়েছে বেশ কিছু শর্ত। এসব শর্তের প্রতিফলন বাজেটে পড়লে বৈষম্য আরো বাড়বে বলে মনে করছে CPD। তাদের মতামত নিয়ে আলোচনা ব্যতিরিকে IMF এর প্রোগ্রাম বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশ আরো একটি বৈষম্যপূর্ণ দেশে পরিণত হবে, এটা আমাদের মনে রাখা উচিত। বলেন, সুদের হার বাজারের ওপর ছেড়ে দিলেও কৃষি ও নতুন উদ্যোক্তাদের জন্য সেই হার বেঁধে রাখা উচিত সরকারের। প্রকল্প বাস্তবায়নের পর তার মূল্যায়ন আর্থিক বিচারে নয়, বরং এর সুফল বিচারে নেয়ার পরামর্শ দেন তিনি। সুদের হার মুক্তকরণ করার কথা হচ্ছে, আমরাও এটার পক্ষে, এবং বিশেষ করে এই যে আপনার মূল্যস্ফীতির সাথে আপনার সামঞ্জস্য রেখে আপনার সঞ্চয়ের সুদের হার বাড়ানো উচিত, নহলে সঞ্চয় কিন্তু খেয়ে যাচ্ছে মানুষগুলোর। তবে বাজেটে বৈষম্য নিয়ে CPD-র উদ্বেগের জবাব দেন পরিকল্পনা মন্ত্রী। বলেন, বাজেটের জন্য IMF এর কাছে সরকার নির্ভরশীল নয়। আমরা IMF এর ডিপেন্ডেন্ট নই, এই বাজেট আমাদের নিজস্ব প্রয়োজনে নিজেরাই তৈরি করেছি। IMF এর সাইড অ্যাক্টর, আমরা ঋণ করে টাকা আনি এবং সুদে আসলে পরিশোধ করি। সেখানে দাতাগোষ্ঠী, ডোনার কমিউনিটি, এইসব কথা এটা বেমানে না। পরিকল্পনা মন্ত্রী জানান, চলমান এই সময়ে মূল্যস্ফীতি মোকাবেলা বড় চ্যালেঞ্জ হলেও আসছে বাজেটে হতদরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বিশেষ বরাদ্দ নিয়েও ভাবছে সরকার। মূল্যস্ফীতি এই মুহূর্তে সবচেয়ে বড় গর্ভ সমস্যা হাতে। News24 ঢাকা। এই ছিল প্রবাসী News24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।